নমস্কার, আপনারা সবাই ভালো আছেন তো? আশা করি ভালো আছেন। সুকন্যাজ কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আর এটা হচ্ছে চতুর্থীর দিন। আর চতুর্থীর দিন মানে আমাদের এই ছোট আমার ছেলের পরীক্ষা চলছে, ওকে পরীক্ষা মানে, আর মেয়ের সকাল স্কুল হয়ে ছুটি পড়ে গেছে, আর মেয়ে বাড়ি চলে এসেছে, আর ছেলেকে স্কুলে দিয়ে পরীক্ষা দিতে দিয়ে আজকে ওরা বললো যে চল একটু আদি মোহিনীমোহন থেকে ঘুরে আসি, যদি কারোর শাড়ি পছন্দ হয় তাহলে নিয়ে নেবে। ওই জন্য আমরা আদি মোহিনীমোহনে এসেছি ওই শাড়ি দেখতে, আর আমরা কেউ নেইনি, আর দুজনের পছন্দ হয়েছে ওরা নিয়েছে, দুজন একটা একটা করে শাড়ি নিয়েছে। এই যে আপনারা শাড়িগুলো দেখুন, আশা করি ভালো লাগবে। আর তারপর আমরা মানে একতলা দোতলায় দেখেছিলাম, তারপরেও এই আদি মোহিনীমোহনের লোকগুলো বললো যে তিনতলায় আরও ভালো শাড়ি আছে, যান দেখবেন। ওই জন্য আমরা তিনতলায় যাচ্ছি, তিনতলায় গিয়ে সব শাড়ি দেখলাম, ওখানেই দুজনের দুটো পছন্দ হলো, পছন্দ হতে ওরা নিয়ে নিল, নিয়ে আমরা এবার মানে বাচ্চাদের ছুটি হয়ে যাবে আজকেও তাড়াতাড়ি, ওই জন্য চলে আসবো আর কি। এসে আমার মেয়ে আমার ছেলেকে জুতো কিনতে নিয়ে যেতে হবে। এই যে ছেলে ছুটি হয়ে গিয়েছে, ছুটি হওয়ার পরে ওকে নিয়ে আমি জুতো দোকানে চলে এসেছি, এবারে জুতো কিনবে। ওই যে বসে আছে, এক মুহূর্ত মানে স্থিরভাবে বসতে পারে না কোথাও, মানে ছটফট করতেই হবে। ওই তারপরে বলছে, আমাকে বলছে যে আমি এইরকম করছি, তুমি আমার ভিডিওটা করো না। এই যে ওকে জুতো দেখাচ্ছে, তারপরে কাকু একজন কাকু ওই জুতো দেখাচ্ছে, তারপরে এই যে ফিতেগুলো এগুলো হচ্ছে বানতে হয় না, এগুলো হচ্ছে ফর্স ফিতে, মানে স্টাইলের জন্য দেখানো। তারপর আমার ছেলে বলছে না আমি এগুলো নেব না, কেননা এই জুতোগুলোর আগে একবার ছিল, বলছে যে দড়ি বাঁধা মানে যে দড়িগুলো বানতে হয় সেই জুতোগুলো আমি নেব, ওই জন্য এখন আনতে গিয়েছে আর কি, মানে দড়ি বাঁধা জুতোগুলো দেখাবে বলে। ওই যে নিয়ে এসে দেখাচ্ছে ওই যে এই জুতোগুলো, তারপর কয়েকটা জুতো দেখালো, দেখানোর পরে ওই একটা জুতো পছন্দ হয়েছে, তারপর সেটা নেবে আর কি। ওই যে এই ব্লু জুতোটা নয়, এই জুতোটা এই যে পরে হাঁটছে, আমি বলছি হেঁটে দেখে নে তুই কমফোর্টেবল কিনা, ওই জন্য ও হেঁটে দেখছে, এই যে এই জুতোটাই ও নিয়েছে আর কি। তারপর জুতো দোকান থেকে বেরিয়ে আমরা একটা কেক দোকানে ঢুকেছি আর কি, কেক প্যাটিস ওই সব দোকানে ঢুকেছি। আমার ছেলে বলছে মা মিওমারিতে একটু চলো, মানে মিওমারিতেই ঢুকেছি আর কি, ওই জন্য ওখান থেকে কিছু অল্প স্বল্প মানে বিকেলে খাওয়ার জন্য কিছু একটু নিয়ে নেব, নিয়ে তারপর বাড়ি চলে যাব আর কি। এই যে আমরা টোটোয় উঠে পড়েছি, মানে বাড়ির পথে বাড়ির দিকে যাচ্ছি, আর বাড়ির সামনে আমাদের বাড়ির প্রায় সামনেই একটি ডাব দোকান বসে, এবারে ওখানে আমি আর আমার ছেলে করে ওখানে ডাব খেয়ে নেব, আর ওর বাবা তো ডাব খায় না, আর ওর দিদির জন্য আমরা বাড়ি নিয়ে চলে যাব। এই যে আমরা টোটো থেকে নেমে ডাব দোকানের কাছে চলে এসেছি, তারপর এখানে এসে ওই যে আমার ছেলে এক মুহূর্তের জন্য স্থির হয়ে দাঁড়াতে পারে না, তারপর ওকে ডাবটা কেটে দিয়ে দিয়েছে, ও খেয়ে নিই, তারপরে আমাকে দিলে আমিও খেয়ে নিয়ে আমার, আর ওর বাবা তো ডাব খায় না, এই জন্য আর আমার মেয়ের জন্য আমি ওপরে নিয়ে চলে যাব। তারপর বাড়িতে গিয়ে আপনাদের দেখাচ্ছি আমি আরও কোন কোন দোকানে ঢুকে কী কী কিনলাম। এই যে আমি লোটাসের দোকানে ঢুকেছিলাম, একটু পার্লারে তো যাওয়ার সময় হয় না, তাই জন্য টুকটাক কিছু বাড়িতেই করার জন্য কিছু কিছু জিনিস ছিল না সেইগুলো কিনলাম। তারপর এক জায়গায় জামা সেলাই, নতুন জামাগুলো সেলাই করতে দেওয়া ছিল, সেগুলো হয়ে গেছিলো, এই জন্য আসার পথে নিয়ে এসেছি। তারপরে টুকটাক করে একটু খাবার জিনিস, এইসব টুকটাক করে বাজার করে নিয়ে এসেছি, সেগুলোই আপনাদের দেখাচ্ছি আর কি। এই জামাটা, এটা তো সেই জামাটা দেখাইছি না আগে, এটা মারা হয়েছে, এটা তো সেই জামা প্যান্টটা, এটা একটা আমার জামা মাপতে দেওয়া ছিল,
ছিল সেই জামা। মা যেটা পছন্দ আমি তার বিপরীতটা নেব। আমার তো লেমন আছে, তাহলে আমি স্ট্রবেরি নিয়ে এটা লিচি লিচি এটা ম্যাজিক, এটা ইয়ামি মিল্কি এই চাটনিটা আমার বেশি পছন্দ। আর এর মধ্যে যে গোল্ডেন এর পেপারটা আছে সেটা আমার পছন্দ। চিকেন নুডলস পেপারটাই নিবি তুই শুধু, ওর ভিতরে একটা গোল্ডেন পেপার আছে। আর এটা আমি মালছি, এইটা আর এই এই দুটো আর এই দুটো মালছে। আচ্ছা নাহলে এই 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 এইটা আমি নিচ্ছি। আর কিছু নেই, বাই বাই করে দাও। বাই বাই, হাই বাই। এটা হচ্ছে পরের দিন, মানে পঞ্চমীর দিন। পঞ্চমীর দিন আমার ছেলের লাস্ট পরীক্ষা। এবারে আমার ছেলের পরীক্ষা হয়ে যাওয়ার পর আমার মেয়ে ও বাড়ি থেকে বেরিয়ে এসেছিলো, ও আর মানে আমার মেয়ে আর ছেলে ঘড়ি কিনবে, ওই জন্য দোকানে যাচ্ছি আর কি আমরা। ওই যে আমার মেয়ে ঘড়ি দেখছে, আর তারপর লাস্ট অবধি এই ঘড়িটাই ওর খুব পছন্দ হয়েছে, ওই জন্য এই ঘড়িটাই ও নিল। তারপর আমার ছেলেও একটা ঘড়ি কিনে নিল। তারপর আমার মেয়ে একটু মানে চশমা দেখছিলো, তো চশমায় তো পাওয়ার লাগানো, ওই জন্য একটু চশমা দেখছিল, একটা চশমা পছন্দ করে কিনে রাখলো, পরে পাওয়ারটা বসিয়ে নেবো আর কি। এই যে এটা হচ্ছে আমার ছেলে ঘড়ি দেখানো হচ্ছে, মানে ওর হাতটা এতটাই সরু, মানে কোনো ঘড়ি একটু বড় ডায়াল মানে বুঝতে চায় না আর কি। ওই দেখছে, দেখার পর একটা ঘড়ি পছন্দ হলো, তারপর সেটা নিলো আর কি। নিয়ে আমরা ওখান থেকে চলে এবার বাড়ি চলে এসেছি। নেতাজি ভক্ত পছন্দ। এই যে এবার আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি যেতে যেতে রাস্তায় কুলপি মালাই দেখতে পেয়ে কুলপি খাচ্ছে, খেতে খেতে ওই টোটোতে আমরা বাড়ি যাচ্ছি আর কি। আর এখন হচ্ছে বিকেলবেলা, বিকেলবেলা ওর বাবা রেডি হচ্ছে এক জায়গার পুজোর উদ্বোধনী, মানে উদ্বোধনী আছে ওই জন্য রেডি হচ্ছে আর কি। আর আমার ছেলে তো শুধু আজকে পরীক্ষা শেষ, শুধু খালি বলছে আমাকে এসএনভিতে নিয়ে চলো, আমাকে এসএনভিতে নিয়ে চলো। কারণ সেই কার্টুনের ড্যান্সটা আগের ভিডিওতে আপনারা দেখেছেন, ওই ওই দিন ও যেতে পারেনি, ওই জন্য পরীক্ষা শেষের পরে বলছে আমাকে নিয়ে চলো। আর দুপুরবেলা আমরা বেরিয়েছিলাম কিন্তু ওই এসএনভিতে ঢুকতে পারেনি, তাই জন্য ওকে একটু বিকেলে নিয়ে বেরিয়েছিলাম। এসএনভিতে এসেছি, আরও আমার টুকটাক কিছু কেনাকাটা ছিল, সেগুলো আপনাদের বাড়িতে গিয়ে এই যে দেখাবো আর কি। যে আজকে তাতাই পরীক্ষা শেষ, তারপর আজকে তাতাই শুধু এসএনভিতে যাবে না, তাই তো? হ্যাঁ, এই জন্য তাতাইকে নিয়ে এসএনভিতে গিয়েছিলাম। ওর বাবার জামা, এই যে যা যা কিনেছে না, আগে তাতাই ঘুরতে দেখাই। হ্যাঁ, দেখো দেখা যাচ্ছে, দেখাচ্ছি পরে হাতে পরিয়ে দেখি তোমার। হ্যাঁ, একদম লাস্টে তুমি ভিডিওটা অন করছো তো? হ্যাঁ, বাবার জামা আর প্যান্ট নাকি? একটু উপরে উঠা, এটা কার জামা প্যান্ট? বাবার। এটাই কি আছে রে? বাবার পাঞ্জাবিটা সে করতে গেলে এসে তো পাঞ্জাবি, এটা ওর বাবার পাঞ্জাবি,
ওই যে ওইখানে পড়ে আছে রে এটা হ্যাঁ নিয়ে আস ওই যে ওর বাবা আর পাঞ্জাবি আর দেখ এই শাড়ির নাম আমি জানিনি একটা জামা আর এই দেখ ভালো জিনিস ছোট ব্যাগ ছোট থেকে বড় হয়ে যাবে এই যে এই ঘড়িটা নিয়ে পড়েছে, যতক্ষণ না এটা খারাপ হচ্ছে ততক্ষণ এটাকে ছাড়বে না। আর এই করতে করতে ঘড়ির টাইমেও ডিফেক্ট হয়ে গেছে, সেটা নিয়েই সেটাকে মোটামুটি আবার ঠিক করবে, সেটা নিয়েই আজকে পড়ে আছে। আর আজকে তো রাত্রে পড়বে না বলেছে, বলেছে আজকে আর কালকে আমি দুদিন কিন্তু বই পড়বো না, পড়াশোনা করবো না, ওই জন্য শুধু সারাদিন খেলাধুলা, মেয়ে বাঁকা আর ফুটবল খেলা এইসবই করে যাচ্ছে আর কি। ঘড়ি খারাপ হয়ে গেছে তো কি হয়েছে, এই যে একটা ঘড়ির ওই যে লাইট, লাইট পড়লে অনেক রকমের ছবি আসছে, ওইটা নিয়েই এবার সারাদিন ব্যস্ত। শুধু বলছে যে ঘরের আলো বন্ধ করে দাও, আমি এই লাইটটা ফেলাবো। এই যে এত রাত্রে শুধু বল খেলেই যাচ্ছে। আর এই ছবিগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমার ছেলে আর মেয়ের পঞ্চমীর ড্রেস, যেন পঞ্চমীতে এই নতুন জামাগুলো পড়েছে। আর আমি এবারে ভিডিওটা শেষ করছি, আর আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।